নমস্কার বন্ধুরা, আরও একবার বঙ্গবাড়ি চ্যানেল সকলকে স্বাগত। বন্ধুরা, 31শে জানুয়ারি অর্থাৎ কাল রবিবার প্রাথমিক টেটে একটি বড় পরীক্ষা হতে চলেছে এবং সেখানে শুধুমাত্র 2017 সালে যারা ফর্ম পূরণ করেছিল তাদেরকেই পরীক্ষায় বসতে দেওয়া হচ্ছে। তো এই কারণেই কিন্তু কলকাতা হাইকোর্টে মামলা হয়, অর্থাৎ 2017 সালের পরে যারা প্রশিক্ষণ কমপ্লিট করে তাদেরকে পরীক্ষায় বসতে দেওয়া হবে। এই আর্জি নিয়ে কিছুজন কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয় এবং তার একটি শুনানি হয়েছে যেটা আমরা সকলেই জানি, এবং সেখানে বলা হয়েছিল 27 তারিখের আগে যারা এই কেসের সঙ্গে যুক্ত ছিল তাদেরকে পরীক্ষায় বসতে দিতে হবে এবং তাদের অফলাইনে ফর্ম পূরণের ব্যবস্থা করতে হবে এবং অ্যাডমিট দিতে হবে। সেই অনুযায়ী তারা অ্যাডমিট পেয়ে গিয়েছে এবং এই 31 তারিখে তারা পরীক্ষা দেবে। আদালত সূত্রের খবর, সিঙ্গেল বেঞ্চের এই রায়কে চ্যালেঞ্জ করে শুক্রবার ডিভিশন বেঞ্চে অ্যাপিল করেছে প্রাথমিক শিক্ষা পর্ষদ। তবে মামলাটির শুনানি হবে আগামী সোমবার, কিন্তু পরীক্ষা হচ্ছে রবিবার। তাই চাকরি প্রার্থীদের আইনজীবী সুদীপ্ত দাশগুপ্ত বলেন, আগামী সোমবার শুনানি এবং তার আগে আগামী রবিবার আদালতের নির্দেশ মেনে ওই মামলাকারীদের পরীক্ষা হবে। ওই দিনই বিচারপতি বলেন যে বিএড সহ 10 লক্ষ পরীক্ষার্থী টেট পরীক্ষায় বসার জন্য যোগ্য, কিন্তু এই পরিস্থিতিতে পর্ষদ এতজনের পরীক্ষা নেবে কী করে। এরপর তিনি পরবর্তী শুনানির দিন সোমবার ধার্য করেন। এই পরিস্থিতিতে ডিএলএড ও বিএড সম্পূর্ণ করা প্রায় 20 লক্ষ পরীক্ষার্থীর জন্য আদালত হয়তো নতুন করে পরীক্ষা নেওয়ার নির্দেশ দিতে পারে পর্ষদকে।